সিসিটিভি ফুটেজে দেখা যায় গত রোববার ভোর রাত 3:09:33 দুটি অটোরিকশা এসে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে থামে। সামনের অটোরিকশা থেকে তিন পুলিশের সঙ্গে রায়হানকে নামতে দেখা যায়। তিনি হেঁটে ফাঁড়িতে ঢুকেন। এর প্রায় 3 ঘন্টা পর সকাল 6:22 আরেকটি অটোরিকশা আসে বন্দর বাজার ফাঁড়ির সামনে। এর ঠিক 2 মিনিট পর 6:24:24 দুই পুলিশ অনেক ধরেই রায়হানকে অটোরিকশায় তোলেন। এরপর তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়। গত রোববার রায়হানের মৃত্যুর ঘটনা তদন্তে এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির একটি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ ছাড়াও রায়হানকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পেয়েছে তারা। এই ঘটনার মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছেন। এর আগে গত রোববার বিকেলে আকবর সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।